বন্ধুরা সকাল ঠিক নয়টা বাজে আর বাচ্চাটাও দুমদাম দাম খেলের আর এদিকে তো অবস্থা দেখো চিলমার এখানে তাই ঘুমাই রয়েছে আর আমার খানের খেয়ে মানে ছড়িয়ে দিত বন্ধুরা আমার রেনকোটটা তো সিঁড়ি গেছে আর আর একটা অর্ডার করছিলাম তো এটা তো টাইমলি আইতে পারছে না তো এখন কিচ্ছু করার নাই ফটাফট খানি দানি খাই খাইয়া রেডি হইয়া নাইলে এই বৃষ্টির মধ্যে আটকে যাই বন্ধুরা আর বেশি কিছু আর না সারাদিনের অ্যাক্টিভিটি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবা আর বন্ধুরা কইতেস না আপনারা একটু সাপোর্ট করেন বন্ধুরা আপনারা সাপোর্ট না পাইলে আমরা বন্ধুরা দেখুন ভিডিওটা ইমপ্রুভ করতে পারতাম না যাতে আপনারা কমেন্ট সেকশনে গিয়া কইবা বা কিরকম করলে ভিডিওটা ভালো হয় কারণ আপনারা সাপোর্টের মাধ্যমে গিয়া আমরা ভিডিওটা ইমপ্রুভ করতে পারি যাতে আপনারা ভিডিওটা ভাল লাগে বা করি বন্ধুরা ভিডিওটা আপনারা ভাল লাগবো তো যতটুক ফার্মু আপনারা সুন্দর থাকি সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করমু আর এদিকে দেখো বন্ধুরা আমরা কোরের কাপড় কালকে অনেক কাপড় ধুইছিলাম তো ওইগুলা তো শুকায় না সারাদিন বৃষ্টি হয় একটু একটু হালকা রোদ রোদে তো শুকাইছে না কালকে আর কি আর তো এখন সবগুলা কাপড় এদিকে বাইর করছি আর ঘরে আজকে আমার মোটামুটি কাজ শেষ রান্না বড়া সব শেষ খালি নিচে একটা বিছানা রয়েছে আমরা যে ঘুমাই এটা ঘরে গিয়া উঠাই তো চলো ওখান বাজির বিকাল পাঁচটা তে আমার প্রাপ্তির পাপায় ফোন করিয়া হইছে যে বেরিতাম খুড়িয়া তার লেগে বেরিয়ার আর তোমরা টাইটেল আর থামনেল দেখিয়া তো একটা আইডিয়া লাগাইতে পারছো আজকের ভিডিওটা আমরা কিতার উপরে দিয়ার তারপরে এইদিকে রেডিও গেলাম আমি আর প্রাপ্তি দেখো সাজুগুজু করার পরে আনার সামনে দাঁড়াইয়া দাঁড়িয়ে অনেক সময় দেখলো নিজেরে আর দেখো প্রাপ্তিরে ছোটো একটা টিপ দিছি কারণ প্রাপ্তিরে তো টিপ ফোড়ানি যায় না প্রাপ্তিরে টিপ ফোড়ানি মানে যুদ্ধ করা দুইবার তিনবার করিয়া ফরাইলে মুকু খুঁড়া খালা করিলাইতালিকা ছোটো খড়িয়া দিছি তো তাই সাজুগুজু করি এইদিকে হাটের হাটিয়া দেখে জুতা উতা ফড়ছে আর পালিয়ে গেছি গিয়ে টিউশনে তো এই সময়ের মধ্যে আমরা বাইরে আবার গড়ো আইতাম আর কি ওইটার লিগে আমরা এখন বাইরে আর প্রাপ্তিরে কুলো আমার নিতে লাগবো ফুড়াটা গল্লি তো যতটুক ফার্মু আমি তোমরা লগে ভিডিওটা শেয়ার করবো তারপরে আমরা গরের বাইরে বেরিলাম তালা আমি এদিকে তালা দিয়ে আর প্রাপ্তি দেখো প্রাপ্তিরে লইয়া না খুব ব্রিক্স এদিকে এদিকে খালি জওয়ার থাকে আর দুধ আছে ডরও লাগে তারপরে আমরা দুইজন বেরিয়ে গেলাম তো হাঁটিয়ে আর তোমরা দেখাইলাম না গল্লি তারপরে অটো দিয়েও অসম্ভব সম্ভব না প্রাপ্তির যন্ত্রণা দেড় করিয়া তারপরে এখানে এই আমরা প্রাপ্তির পাপার অপেক্ষা করিয়ার কারণ এটা হইলো শ্মশান রোডের সামনে তো আমরা এই সোজা রাস্তা দিয়ে যাওয়া এই দিকে আর অটো যায় না করি এখানে নামে গেছি তো প্রাপ্তির পাপা আইবো প্রাপ্তির পাপার লগে আমরা দুইজন যাইবো আর কি তো বন্ধুরা হইতে আসলাম আমরা যে দোকানে গেছি দোকানে আমরার সত্যি কথা কইতে গিতা বন্ধুরা এখান থেকে অনেকেই কিনে যে খারাপ কিছু এরকম না উভি আসে সব কিছুই আছে। তোমরা দেখবা আগে গিয়ে তো আমরার বাজেটে আর ওইছে না এখানে আমরা ইএমআই সিস্টেমে জিরো ডাউন পেমেন্টে লইতে আসলাম কিন্তু ওইখানে মানে অনেকটা প্রবলেম হইব আর কি তো জানি না আমরার বাইক আছে কি আছে না টিভি খুঁইতে পারতাম না তারপরও চলো তোমরা এই নিয়া দোকানটা দেখাই এই যে আমরা দোকানের সামনে আইছি দোকানটাতে অনেক জিনিস আছে ইলেকট্রনিক্স টিভি আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজও আছে অনেক কিছু আছে তো আমরা এখানে আর রইসানা করিয়া আমরা বেশি সময় দেরি করছি না এখান থেকে বাইরে গেছি বাইরিয়া আমরা আইলাম একটা তোমরা দেখতে পারবা এখন একটা রেস্টুরেন্টে আইছি তো এই আমি আবার কারণ হইল গিয়া বন্ধুরা প্রাপ্তের বাপায় খুশি চলো কিছু খাইয়া দিবে তো ফার্স্টে ভাবছিলাম যে মিষ্টি মিষ্টি কিছু গড়ে নিয়ে যাই মুগিয়া তো প্রাপ্তের বাবায় হয়েছে ওই যে মিষ্টির দোকান এখানে এসলাম তো প্রাপ্তের বাপায় কছে মিষ্টি এখানে আস অন্য কিছু খাও তো ঠিক আছে তারপরে মানে পেকিং করিয়া আনতে আসলাম তো রেস্টুরেন্টের ভিতরটা দেখিয়া আমার অনেকটাই ভাল লাগছে করিয়া এখানে বুইয়া খাওয়ার চেষ্টা করছে আর ওইদিকে দেখো সঞ্জয় মার্কেট ওই যে মার্কেট মার্কেটটা এটা হলো সঞ্জয় মার্কেট এই সঞ্জয় আর এটা তারকনাথ মন্দির আর এটার অপোজিটেই রেস্টুরেন্ট এই জায়গাটা আমার লেগে খুব মেমোরেবল বন্ধুরা এই তারকনাথ মন্দিরটা এটা আছে একটা ঘটনা তোমরা যদি শুনতে চাও যে আরেকদিন জানাইমো তোমরা বুইয়া করিমো এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন এই এই জায়গাটার লগে জড়িত আচ্ছা যাই হোক বন্ধুরা তার ফলে তো আমরা বিত্রে এখানে বোয়াত আর প্রাপ্তি এত যন্ত্রণা দিছে রেস্টুরেন্টের ভিতর তো হালকা একটু অন্ধকার থাকবোই বন্ধুরা আর এই অন্ধকার দেখিয়ে প্রাপ্তি দৌড়াইছে না নাকি তা খালি চিৎকার দিছে প্রাপ্তির লেগে তো আমরা মানে হইতেই পারছি না তাই আর অন্যরাও তো অসুবিধা হয় না নি বন্ধুরা খুব এটার লাগে আমরা এখানে যে বুইতাম আমরা বুয়ার কোনো চান্স ওই যে হলো রেস্টুরেন্ট আর আমরা যা যা হইছে আমরা লোকে আমরা গরো দিয়ে সব কইয়া তো চলো এখন গরো যাই গিয়া আমরা বাইরে এসে রেস্টুরেন্ট থেকে বাইরে গিয়া এখন গরো যাই আর এই দেখো কাপকেক চাল তো চলো আমরা গরো যাই গিয়া বন্ধুরা আমরা গরো আইয়া ঢুকে গেছি তো আমরার লোকে এরকম টিজ্জ হইছে না হইছে হইলো গিয়া আমরা যেই গিয়া আমরা এখানে এন্ট্রি করছি রেস্টুরেন্টের মধ্যে বন্ধুরা আমরা তোমরা লোকে খাওয়াটাও শেয়ার করতে পারছি না আমরা বিরিয়ানি লইসাম রাইতা লইছিলাম কোল্ড ড্রিঙ্ক লাইছিলাম আরো কিছু আমরা কিচ্ছু খাইতে পারছি না দুই তিন চামচ খাইয়া খাইয়া ফালাইয়া আমরা আইছি তাই খালেই খানছে জানি না কি তাহলে ভিতরে এসি ওসি সব আসলো তো গরম ঠিক আছে আজকে কিন্তু এসি আসলো তারপরে অত যন্ত্রণা খেনে দিছে খুঁইতে পারতাম না আর ওখান দেখো গরম হওয়ার পরে ওখান তাই শান্তি চুপচাপ গরম হওয়ায় ওখান আসলে এই টাইমটা সন্ধ্যার টাইমটা গরম তাই খুব উৎপাত করে উৎপাত করতে পারেন না তো ওইখানে তো ওইটার লেগে হয়তো তাই রাগ উঠছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর আর কিছু কইবার মতো না কিছু কই যায়নি বন্ধুরা রে ও তুফান আইজার বন্ধুরা খুব এদিকে তুফান আইজার হয়তো প্রাপ্তি

তারপরে আমরা সব ইয়ে করিয়া খাইয়ে হইয়া আর কি না খাইয়া আমরা গড়ো আইছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর তো তোমরা ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাইও আর যদি ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করিয়ে দিও তো টাটা